হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আর আজকে আমি বানাবো পাস্তা বানানোর জন্য যে সসটা বানাবো সেটার জন্য আমি এখানে বাটার নিয়ে নেব। এখানে প্রায় 1.5 চামচের মতো বাটার আছে, আর আমি এখানে যতটা বাটার দেবো ঠিক সেই পরিমাণেই আমি এখানে ময়দা অ্যাড করব। তো বাটারটা প্রথমে মেল্ট হতে দেবো, তারপর আমি এর মধ্যে 1.5 চামচ ময়দা অ্যাড করব। তো এবার আমি আস্তে আস্তে ময়দাটা অ্যাড করছি। আর এবার এটাকে আমি খুব ভালোভাবে হালকা কালার আসা পর্যন্ত এটাকে মিক্স করতে হবে, ভালোভাবে ভাজতে হবে। তো এই দেখো, এটাকে খুব ভালোভাবে একটু কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো এই দেখো, কালারটা ঠিক এই রকম এসেছে। আর এই মাঝখানে ময়দাটা ভাজার সময় আমি মাঝখানে কিছু প্রায় দুটো রসুনের কোয়া এখানে আমি স্লাইস করে এই যে এইরকম ছোট ছোট পিস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ময়দাটা ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখো বাটারটা পুরো বাবল হয়ে উঠে আসছে, এর মানে ময়দাটা ভাজা এখন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব প্রায় 300 গ্রাম দুধ। তো আমাদের এখানে কোয়ান্টিটি হচ্ছে 1.5 চামচ বাটার, 1.5 চামচ ময়দা আর প্রায় 300 গ্রাম দুধ। তো এটা আমি দুধটা দিয়ে দিলাম, আর এটাকে আবার খুব ভালোভাবে হালকা হাতে মিক্স করব। আর মিক্স করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এটাতে লাম্প না তৈরি হয়, অর্থাৎ দলা না পাকিয়ে যায় ময়দাতে, তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমারটাই দেখো কোনো রকম দলা নেই। আর এগুলো যেটা আছে সেটা হচ্ছে রসুনের স্লাইসগুলো। তো এইটাকে এখন আমি বয়েল করব, আর এইটা খুব বেশি থিক করব না, কারণ হচ্ছে পাস্তার মধ্যেও পাস্তাও তো ময়দার জিনিস, তো সেইটা যখন আমি এই সসটার মধ্যে দেব সেটা থেকেও ঘন হয়ে যাবে, সেটার জন্য কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি এটাকে খুব বেশি ঘন করব না, তবে এই যে দেখো এখন আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করেছে। মোটামুটি আমি দেখাচ্ছি কতটা ঘন করব, আর তারপর পাস্তাটা দিয়ে বাকিটা আমি এটা রান্না করব, কারণ পাস্তাটা দিয়েও আমাকে এটা ফোটাতে হবে। আর এখানে আমি এখন অবধি কোনো রকম লবণ বা কোনো কিছু অ্যাড করিনি, কারণ হচ্ছে বাটারে লবণ থাকে, তো সেই কারণে গ্যাসটা কিন্তু একদম স্লো করা আছে। তো এইটা এখন আস্তে আস্তে ফুটতে দেবো, রেডটা এটার উপর করি। এই যে দেখো আস্তে আস্তে এইটা এখন এইভাবে ঘন হয়ে গিয়েছে, তো ঘন হতে বেশিক্ষণ লাগে না। আর এই দেখো একটা ক্রিমি টাইপের টেক্সচার চলে আসবে। এর মধ্যে তোমরা চাইলে চিজও অ্যাড করতে পারো, তবে সেটা এখন নয়, পাস্তাটা রেডি হয়ে যাবে তখন। তো আমি চিজ আজকে অ্যাড করব না, আমি আজকে চিজ ছাড়াই করব। তো এই দেখো এইটা এখন আর আমি ঘন করব না। আমাদের হোয়াইট সস তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।